জীবনে একবার একা হয়ে থাকো, পৃথিবীর কেউ কারো নয়। সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে, কেউ স্বার্থের কারণে, আবার কেউ আবেগের কারণে। অতীত আর ভবিষ্যৎ দুটি অদ্ভুত। অতীত ফিরে আসে না, আর ভবিষ্যৎ জানতে পারা যায় না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমানে হাসি খুশি থাকতে ভুলে যায়। যে মানুষটা এক সময় বলতো টেনশন করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই বিশাল টেনশন দিয়ে চলে যায়। আপনি নিজের থেকে না বদলালে কোনো মানুষের সাধ্য নেই আপনাকে বদলে দেবে। যোগাযোগ বন্ধ করে চুপ থাকার অর্থ সবসময় অভিমান হয় না, কিছু কিছু সময় সম্পর্ক এগিয়ে না নিয়ে যাওয়ার ইঙ্গিত হয়। সময় যখন খারাপ যায় তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। যে তোমায় আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ তা কখনো ভুলে যেও না। পৃথিবীতে সবাই পর হয়ে গেলেও মা কোনোদিনও পর হয় না। স্বপ্ন তাকে নিয়ে দেখো যে স্বপ্ন দেখায় না, স্বপ্ন বাস্তবায়নও করে। কিন্তু এমন মানুষকে নিয়ে স্বপ্ন দেখো না যে স্বপ্ন দেখিয়ে নিজেই হারিয়ে যায়। কোনো কিছুকে খুব বেশি গুরুত্ব দিলে খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যায়। মানুষ নামে পানিগুলো পরই অদ্ভুত, আপন হতেও সময় নেয় না, আবার পর হতেও সময় নেয় না। সম্পর্ক যখন নতুন হয় তখন মানুষ অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর যখন সম্পর্ক পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। প্রকৃত বন্ধু এমনই, আপনার দুর্বলতা নিয়ে উপহাস করবে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না, শুধু এক টুকরো মৃদু হাসির মধ্যে সব কিছু লুকিয়ে রাখে। শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন। সন্দেহ রাগ অভিমান ঝগড়া যে সম্পর্কের মধ্যে নেই সেটা কখনোই সত্যিকারের ভালোবাসা হতে পারে না। ভালোবাসা কঠিন না, ভালো থাকাটা সব থেকে বেশি কঠিন। কাউকে বিরক্ত করার চেয়ে চুপ থাকাই অনেক ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো, কারণ প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে একদিন, কিন্তু নিজেকে বদলে ফেলার আনন্দ থাকে সারা জীবন। জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। পৃথিবীতে মানুষ সব কিছু খুঁজে পায়, শুধু নিজের ভুল খুঁজে পায় না। বর্তমান যুগে তিনটি কাজ করলে বাস নিশ্চিত, বিনা স্বার্থে উপকার করলে, টাকা ধার দিলে, বেশি ভদ্র ব্যবহার করলে। আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যরা কি ভাবছে তার উপর ভিত্তি করে আমাদের চিন্তা শুরু করা। কাউকে দুঃখ দিয়ে কাঁদানো খুব সহজ, কিন্তু কারো দুঃখ ভুলিয়ে কান্না মুছে দেওয়া খুব কঠিন। সবাই অপেক্ষা আর বিশ্বাসে মূল্য দিতে জানে না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়, পরিচিত হওয়ার সময় একরকম আর পুরনো হয়ে গেলে আরেক রকম। লোকে কি ভাবলো, লোকে কি করলো তা ভেবে কিছু করা উচিত নয়। যেখানে অভিমান বলতে কিছুই নেই সেখানে রাগ দেখানো আর অভিমান করাটা হলো বোকামি। একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজবেন্ড। কারো প্রোফাইল চেক করলে যদি নোটিফিকেশন যেত তাহলে অভিমানের আড়ালে অপ্রকাশিত ভালোবাসা ধরা পড়ে যেত। যখন কেউ বুঝতে পারবে তুমি তাকে খুব ভালোবাসো তখনই সে তোমাকে অবহেলা করতে শুরু করবে, এটাই বাস্তব। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত রাখে।
অধিকার তো সেটাই যেখানে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন হয় না। একজন নারীকে তুমি যা দেবে সে ফেরত দেবে তার কয়েক গুণ। যেমন তুমি যদি তাকে একটি শুক্রাণু দাও সে তোমাকে একটি শিশু দেবে। তুমি যদি তাকে একটা ঘর দাও সে তোমাকে বাড়ি বানিয়ে দেবে। তুমি যদি তাকে মুদিখানার বাজার করে দাও সে তোমাকে সুস্বাদু খাবার করে দেবে। তুমি যদি তাকে একটুখানি হাসি উপহার দাও সে তার সমস্ত হৃদয় তোমাকে উজাড় করে দেবে। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। যার কাছে তুমি যত বেশি আশা করবে সেই তোমায় কষ্ট দেবে সবচেয়ে বেশি, এটাই বাস্তব। অপমানে উচিত শিক্ষা অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজেই নিজের কাছে ছোট হয়ে যায়। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।